মুকুল রায়ের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে। হুগলি জেলার বিভিন্ন এলাকায় অশান্তি সহ একাধিক ইস্যুতে রাজভবনে এসে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বিজেপির প্রতিনিধি দল। মুকুল রায়ের নেতৃত্বে এই প্রতিনিধি দলে ছিলেন লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং সহ আরও অন্যান্য বিজেপি নেতৃত্ব। আমরা আজকে সাংসদদের নেতৃত্বে আমরা আজকে রাজ্যপালকে একটা ডেপুটেশন দিলাম। আমরা মনে করি যে এই জায়গা থেকে বেরোনোর জন্যে যে সদ ইচ্ছা দরকার সেই সদ ইচ্ছে নেই। আজকে আপনারা বলুন তো যে একটা দিন একটা রাজ্যের সরকার শুধু প্রধানমন্ত্রীকে ক্রিটিক করছে, একবারও কিন্তু কিছু বলছেন না যে প্রধানমন্ত্রীর জন্য আজকে বাংলা নয় ভারতবর্ষ এই জায়গায় দাঁড়িয়েছে। শুধুমাত্র বলছেন প্রধানমন্ত্রী এই করল না, প্রধানমন্ত্রী এই করল না, প্রধানমন্ত্রী ছিলেন বলেই আজকে ভারতবর্ষ এই জায়গায় দাঁড়িয়েছে। তাই আমি আজকে দেখা করে আমরা রাজ্যপালকে বললাম, আমার সাথে লকেট চ্যাটার্জি ছিলেন, আমার সাথে ছিল হচ্ছে অর্জুন সিং, আমার সাথে ছিলেন প্রতাপ ব্যানার্জি আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি, এবং আমাদের সাথে ছিলেন সব্যসাচী। তো কলকাতা পুরসভার প্রশাসনিক ভবন, এটা তো আইনের ব্যাপার, কিন্তু আমি যতদূর ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট দেখেছি তাতে কোথাও অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্টমেন্ট করার কোনো জায়গা নেই। স্বাভাবিকভাবেই যদি দিন শেষ হয়ে যায় এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকার যা ভূমিকা পালন করেছেন তাকে আজকে কলকাতা হাইকোর্ট ক্যাটাগরিক্যালি বলেছে এইটা ঠিক হয়। তো স্বাভাবিকভাবে এটা আইনের ব্যাপার, আমি আইনজ্ঞ নই, আমি এই ব্যাপারে মনে করি বিশ্বাস উনি এই ইস্যুটা নিয়েও উনি সরব হবেন। এবং আমরা এই তেলেনিপাড়া ইস্যু নিয়ে যেহেতু সিপি কথা বলেনি, এই চিঠি আমি গৃহ মন্ত্রণালয়ে এবং আমাদের লোকসভার স্পিকার আছেন ওম বিড়লাজিকে এই চিঠি দেওয়া হবে। পরবর্তীকালে আরও বেশি ভাবনা চিন্তা করা হবে যদি কোনো অ্যাকশন না নেয়। তিনি কালকে মুখ্য কথাবার্তা এই সময় মানায় না, এই সময় কেন্দ্র রাজ্য উনি এখানে লিখেওছেন যে এই সময় কেন্দ্র রাজ্য একসাথে হয়ে কাজ করা উচিত, এখানে কে গোলাম আর কে সাহেব আর কে বিবি এই ধরনের কথা এখানে চলে না। রাজভবন থেকে পিয়ালি ঘোষ, টাইমস বাংলা।